চুলার মতো গরম দিলেন, আপনি তরকারি দেন, তরকারি গরম করে তরকারি নামিয়ে নেন। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার এবং রাতের খাবার খুব সহজে তৈরি করা যাবে মিয়াকোর কারি কুকারে। ডিম ভাজি করবেন, এক ফোঁটা তেল দেন, ডিম ছেড়ে দেন, ডিম পোস্ট করে নিয়ে যান, এই ধরনের পাতিল বসাবেন, আপনি বসিয়ে দেন। ব্যাস 3 লিটার, 4 লিটার এবং 5.5 লিটার এই কয়েলটা যদি 5 বছরের মধ্যে নষ্ট হয়ে যায় আপনি চেঞ্জ পাবেন। আর এই কয়েলটার ওয়ারেন্টি আমার মৌখিক কিছু না, এই যে মিয়াকোর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা কারি কুকার দেখাবো আপনাদেরকে, মিয়াকো ব্র্যান্ডের কারি কুকার, যেটার মধ্যে আসলে আপনারা সকল ধরনের রান্না করতে পারবেন, কোনো গ্যাস লাগবে না, ম্যাস লাগবে না, মোটামুটি মানে ইজিলি সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সব কিছু আপনারা তৈরি করতে পারবেন মিয়াকোর এক কারি কুকারে। কয়েকটা সাইজ আছে অ্যাভেলেবেল, পেয়ে যাবেন মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা বসুন্ধরা সিটিতে। বিস্তারিত আমরা জানবো, আমাদের সাথে আজকে রয়েছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি ভাই জান, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, কারি কুকার তো মাঝখান দিয়ে ছিল না, আবার কি নতুন এসেছে? প্রায় অনেক দিন আমাদের কারি কুকার ছিল না, আর এমন দিন নেই যে পার ডে 20-25টা ফোন পাইনি যে কারি কুকারের জন্য, কারণ মিয়াকো কারি কুকারটা তো কাস্টমারদের সবার পছন্দের, খুব পছন্দের। আর এছাড়াও সাইফুল ভাই, আপনাকে একটু আমি ছোট্ট করে বলি, কারি কুকার খুব প্রয়োজনীয় একটা জিনিস। আচ্ছা, আপনি হয়তো বলবেন যে ভাই এত কি প্রয়োজন, কারণ এখন তো দেখি অনেক দোকানদার ভাই রোবট ইলেকট্রিক প্রেশার কুকারের কথা বলে, যে ওইটা রোবট ইলেকট্রিক প্রেশার কুকার আল্লাহর দুনিয়ার সব হবে হবে। এখন যে ওই ভাইকে যদি একটু বলি, ভাই একটু রুটি ছেঁকাইয়া দেখান, একটু রুটি বানিয়ে দেখান আপনি, ওই ভাই কিন্তু আপনি ইলেকট্রিক প্রেশার কুকারে ওইটা করা যাবে না, যাবে না। আপনি ইলেকট্রিক প্রেশার কুকারে রুটি বানাতে পারবেন না। আচ্ছা, আপনাকে যদি বলা হয় একটা ইলেকট্রিক প্রেশার কুকারে ডিম ভাজি করে দেওয়ার জন্য, আপনি করতে পারবেন না। আচ্ছা, প্রেশার কুকার মানে হচ্ছে গিয়ে যে প্রেশারে তাড়াতাড়ি হয়ে যাওয়া, যে আপনার হাতে সময় শর্ট, সময় কম, আপনি কম সময়ের মধ্যে খুব দ্রুত রান্না করতে চাচ্ছেন, তাহলে ইলেকট্রিক প্রেশার কুকার ওকে। যদি কারি কুকারকে ওই ক্ষেত্রে, ওই কথাটার ক্ষেত্রে আপনি কারি কুকারকে বলতে পারেন যে সব কিছু করা যাবে হচ্ছে এই কারি কুকারে। যেমন আপনি যদি বলেন যে ভাই আমি রুটি ছেঁকতে চাই, এ দেখেন আপনি রুটি ছেঁকেন। আচ্ছা, জিনিসটা ফ্ল্যাট, আপনি এখানে গরম হচ্ছে জিনিসটা, এই যে কয়েল গরম হচ্ছে, গরম হয়ে পাতিলটা গরম হচ্ছে, আপনি রুটি দেন, রুটি উল্টাইয়া রুটি করে নিয়ে চলে যান। আচ্ছা, ডিম ভাজি করবেন, এক ফোঁটা তেল দেন, ডিম ছেড়ে দেন, ডিম পোস্ট করে নিয়ে যান। আচ্ছা, আপনার চা বানাবেন, এখানে পানি দেন, চা পাতা দেন, দুধ দেন, চা বানাবেন, তরকারি গরম করবেন, এই পাতিলটা গরম হচ্ছে যে চুলার মতো, গরম দিলেন, আপনি তরকারি দেন, তরকারি গরম করে তরকারি নামিয়ে নেন, অন্য পাতিলও ইউজ করতে পারবেন। আপনার মনে হলো যে এই পাতিলটাতেই সব করবো, না ভাই, এই পাতিলটা রাখেন, আপনার এখন দরকার হচ্ছে অন্য কোনো পাতিল বসাবেন, এই ধরনের পাতিল বসাবেন, আপনি বসিয়ে দেন। বাসার যে কোনো অ্যালুমিনিয়ামের পাতিল বা স্টিলের পাতিল যদি আপনার বাসায় থাকে, আপনি এমন ধরনের পাতিল এখানে বসিয়ে কাজ করতে পারবেন। শুধু আপনাকে এতটুকু খেয়াল রাখতে হবে যে পাতিল বসানোর সময় যাতে এই সাইডের বিটটার মধ্যে পাতিলের এই জিনিসগুলো লেগে না যায়, লেগে না যায়, তাহলে আপনি যে কোনো পাতিল বসাতে পারবেন। আমি মিয়াকোর শোরুম থেকে যেহেতু কথা বলি, সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হয়, খুঁটিনাটি যে প্রবলেমগুলো এগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হয়। যেমন আমি চাইলে আপনাকে এই প্রবলেমটা না বললেও পারতাম, বাট বলে দেওয়ার কারণ এটা অথেন্টিক শোরুম, এটা কোম্পানির অথেন্টিক শোরুম, সেই জন্য আমি আপনাকে এই জিনিসটা বললাম। হ্যাঁ, এবার কারি কুকারে আসেন। কারি কুকার আপনাদের এগুলো হচ্ছে আগের ভার্সনগুলো, আগের মডেলগুলো, এখানে সাইজের ছিল 3টা, 3 লিটার, 4 লিটার এবং 5.5 লিটার আমি বক্সেও রেখেছি, 3 লিটার, 4 লিটার, 5.5 লিটার মধ্যখানে যখন আমাদের এই প্রোডাক্টটা শেষ হয়ে গিয়েছিল, এর মাঝামাঝি আমাদের এই প্রোডাক্টটাও এসেছিলো কারি কুকারের মধ্যে একটু আপডেট মডেল, আপডেট মডেল করে এটা আসছে 3 লিটার, এটা 3 লিটার, এটা 5 লিটার। কিন্তু এগুলোতে যেটা এসেছিল যে আপনার এই পাতিলটার সাথে কয়েলটাকে ফিক্সড করে লাগিয়ে দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণে আপনার ধুইতে অসুবিধা হতো এবং খুব দ্রুততার সাথে আপনার খাবারটা লেগে যেত পাতিলে, হিটটা বেশি হয়, হ্যাঁ হিটটা বেশি হতো যেহেতু কয়েলটা লাগানো। আচ্ছা, আর এখানে যেহেতু কয়েলটা আলাদা, এখানে আপনার এই ধরনের প্রবলেমে আপনি ফেস করবেন না। আর এই পাত্রগুলো কিন্তু টোটালি ননস্টিক পাতিল, ননস্টিকের সুবিধা হলো খাবারটা লেগে যাবে না। আচ্ছা, ওকে। কারি কুকারের মূল কাজ তো আমি বললাম মুখে, তারপরে কিন্তু লেখা আছে সকালের নাস্তা। সকালের নাস্তার মধ্যে আমাদের রুটি, পরোটা, ডিম ভাজি, আলু ভাজি, এগুলো এই ধরনের আইটেমগুলো, সুজি রান্না করা, হালুয়া রান্না করা, সেমাই রান্না করা, বাচ্চাদের যে পছন্দের জিনিসগুলো এগুলো করা মানে সকালের নাস্তা, আপনি সকালের নাস্তা করতে পারবেন। যদি কোনো ভাই বলেন আমি ডিম পোস্ট করতে পারিনি, সুজি রান্না করতে পারিনি, চা বানাতে পারিনি, আমি আপনাকে 3 ডবল দাম দিব ইনশাল্লাহ।
তিন ডবল দাম দিয়ে আপনাকে ওইটা করে দিব, যদি করতে না পারে তিন ডবল প্রাইস দিয়ে দিব। এরপর আসেন দুপুরের খাবার। এবার আপনি দুপুরের খাবার তো আপনি যা খেতে মন চায় তাই খাবেন, কখনো গরু মাংস খেতে মন চাইবে, কখনো মাছ খেতে মন চাইবে, কখনো সবজি খেতে মন চাইবে, শাকবাজি খেতে মন চাইবে, বেগুন ভাজি খেতে মন চাইবে, এই ধরনের যত রকমের খাবার রান্না আছে সব রকমের দুপুরের খাবার আপনি এখানে তৈরি করতে পারবেন। এরপরে আসেন রাতের খাবার। রাতের খাবারের মধ্যে আমরা অনেক সময় দুপুরের খাবারটাকেও গরম করে খাই, সে গরমটা এখানে করা যাবে। আর অনেকে আছে রাতের বেলার জন্য স্পেশাল কিছু তৈরি করেন, যাদের বাসায় আমাদের ছোটোখাটো বাচ্চারা আছে, বাচ্চাদের বায়না থাকে যে আমি ছুটির দিনে বাহিরে খেতে যাব এটা সেটা, বা আমি একটু ডিপ ফ্রাই আপনার ডিপ চিকেন খেতে চাই, চিকেন ফ্রাই যেটা বলি, ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাই, তেলে ভাজা, ডোবা তেলে ভাজা, এই তেলে ভাজা জিনিসটাও কিন্তু আপনি করতে পারবেন। তেল দিয়ে দেন, আপনি তেল দিয়ে এখানে ডোবা তেলের যে কাজগুলো, সিঙ্গারা, চমুচা, এই ধরনের যে আইটেমগুলো, চিকেন নাগেট, সসেস, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোও কিন্তু আপনি এখানে ভাজতে পারবেন। এর জন্য এটাকে বলা হয় সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার এবং রাতের খাবার খুব সহজে তৈরি করা যাবে মিয়াকোর কারি কুকারে। এই কথাগুলো কিন্তু আপনি এগুলাতে লেখা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর আরেকটা কথা লেখা আছে, ম্যাস নয় গ্যাস নয়। ম্যাস নয় মানে হচ্ছে আপনার আগুন লাগবে না, আগুন দিতে হবে না, আর গ্যাস নয় মানে গ্যাস লাগবে না, তার মানে কি সে চলবে, ইলেকট্রিকে চলবে, আপনার ইলেকট্রিক লাইন যেখানে আছে সেখানে আপনি চালাতে পারবেন। আচ্ছা, তিন বেলা রান্নাতে বিদ্যুৎ বিল কেমন আসবে? বিদ্যুৎ বিলটা হচ্ছে যদি আপনি পার্মানেন্ট ইউজ করেন, নরমালি এগুলোকে আমরা মনে করি যে অপশনাল সাপোর্টিং, কারণ কেউই গ্যাসের চুলা রেখে এখানে আসবে না রান্না করতে। যারা সিলিন্ডার ব্যবহার করে তারা হয়তো এটার উপরে প্রেশার দেয় বেশি, তাদের ক্ষেত্রে আপনি 600-700-800 টাকা বিদ্যুৎ বিল আসবে। যদি আপনি সিলিন্ডারে নাই যান, আপনি সিলিন্ডার ধরবেনই না, তাহলে আপনি 600-700-800 টাকা কভার করবে। আর অনেকে আমরা আসি যারা আগুনের খাবার পছন্দ করি, কারণ আগুনের রান্নার টেস্ট অবশ্যই ভালো। তো আর্টিফিশিয়াল জিনিস অবশ্যই আর্টিফিশিয়াল, আগুনের রান্নার টেস্ট আপনি কখনো ইলেকট্রিক জিনিসের টেস্ট পাবেন না, 100-100 হবে না, কারণ আগুনের টেস্টই অন্যরকম, আগুনের তাপের যে রান্না ওই তাপের রান্নার টেস্টটাই অন্যরকম। তো আপনি যারা পাশাপাশি ব্যবহার করবেন তারা হয়তো 1-200 টাকা বিদ্যুৎ বিল আসবে, এর বেশি কিন্তু না। ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা যদি বলি, অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি ইস্যুটা আমরা ক্লিয়ার করব। এখানে সাইফুল ভাই কিন্তু একটা মূল্যবান একটা প্রশ্ন থেকে যায়, হচ্ছে পোর্টেবলের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ও এটা তো যে কোনো জায়গায়, এই কারি কুকারটা কি আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো? যে অবশ্যই পারবেন, এটা টু পিনের প্রোডাক্ট প্রথম অবস্থায়, এটা টু পিন প্লাগের প্রোডাক্ট, যে কোনো জায়গায় যে কোনো লাইনে যে কোনো জায়গায় আপনি এটা চালাতে পারবেন। যেমন আপনার মন চাইলে আপনি আজকে ঢাকার বাইরে চলে যাবেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে চলে যাবেন, ওইখানে হয়তো বাচ্চার পেট খারাপ করতে পারে বাইরে খাবার খেলে, আপনি নিজে বাচ্চাদের জন্য হয়তো কিছু খাবার তৈরি করবেন, আপনি এটাকে সাথে করে লাগিসে করে নিয়ে যান, আপনি এটাকে বাইরে নিয়ে ব্যবহার করতে পারবেন। এমনও হতে পারে যে এটা পারমিট দিবে কিনা, এখানে যে আপনার মূল প্রশ্ন যে ভাই আমি বাইরে নিয়ে গেলাম ঠিকই, কক্সবাজার নিয়ে গেলাম, ওইখানে আমাকে এই ওয়াট দিবে কিনা চালাতে, এই দেখেন আপনি এটার বিদ্যুতের ওয়াটটা কত আমি সেটাও ক্লিয়ার করে দিই। এটার বিদ্যুতের ওয়াট মাত্র 1000 ওয়াট। আপনি যে কোনো লাইনে এটা ব্যবহার করতে পারবেন, কারণ একটা হোটেলে যখন আপনি ওঠেন আপনি কিন্তু আয়রন ইউজ করতে দেয়, লন্ড্রি যেটা বলি, লন্ড্রি ইউজ করতে দেয় লন্ড্রি 1200 ওয়াট। সো এটা 1000 ওয়াট এটা আপনাকে ইউজ করতে দিবে। অনেকে আছে হোস্টেলে ব্যবহার করার জন্য চিন্তা করেন, যারা ব্যাচেলার লাইফ আমরা লিভ করি, সো যারা ব্যাচেলার তাদের জন্য কিন্তু এটা স্ট্যান্ডার্ড। যারা সিঙ্গেল থাকেন বা দেখা গেছে আপনি জব করেন তাদের জন্য এটা স্ট্যান্ডার্ড, হোস্টেলের জন্য আপনি এটা স্ট্যান্ডার্ড ব্যবহার করতে পারবেন। এটার জন্য আলাদাভাবে কোনো পারমিশন নিতে হবে না, পারমিশন নিয়ে কাজ করা লাগবে না। আচ্ছা, এখানে যে তিনটা সাইজ রয়েছে, 3 লিটারটা হচ্ছে রেড কালার, অনেকে আমি বুঝার জন্য এই কথাটা বললাম যাতে আপনার অর্ডার দিতে সুবিধা হয়। 3 লিটারটা হচ্ছে রেড কালার, আর 4 লিটারটা হচ্ছে অরেঞ্জ কালার, আর 5.5 লিটারটাও রেড কালার। এই কালারগুলোই হয়, এই কালারগুলোই হয় তিনটা কালার। আর যারা আরও আপডেট ভার্সনের মধ্যে যেগুলো আছে এগুলো নিতে চাচ্ছেন এগুলো নিতে পারবেন, আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে। এবার আমি ওয়ারেন্টি ইস্যুটা আসি, যে প্রশ্নটা আপনি রেখে গিয়েছিলেন, আমাদের এই কারি কুকারগুলোর যে হিটারটা, এই যে কয়েলটা, মেইন হলো হিটার, এই কয়েলটা যদি 5 বছরের মধ্যে নষ্ট হয়ে যায় আপনি চেঞ্জ পাবেন। আর এই কয়েলটার ওয়ারেন্টি আমার মৌখিক কিছু না, এই যে মিয়াকোর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, মিয়াকোর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কোম্পানির তরফ থেকে 5 ইয়ার্স হচ্ছে হিটারের জন্য। আচ্ছা, যদি 5 বছরের মধ্যে এই কয়েলটা কেটে যায় আপনি চেঞ্জ পাবেন, আর 10 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি। আমাদের অনেক ভাই কিন্তু আমাদেরকে এই কথাটা বলেন, ভাই বাহিরেও তো ওয়ারেন্টির কথা বলে, তাহলে আপনার এখানে আমি কেন আসবো? ভাই বাহিরে একটা হচ্ছে মৌখিক কথা বলা, আমি আপনাকে মৌখিকভাবে দান করে দিলাম ভাই ওই জায়গাটা আপনার। আচ্ছা, আরেকটা লিখে দিলাম, আর একটা হচ্ছে আমি আপনাকে দলিল দিয়ে দিলাম, এখন আপনি কোনটা বিশ্বাস করবেন? আচ্ছা আচ্ছা, মুখের কথা ভাই ভাইকে বিশ্বাস করে না। আচ্ছা, আপনি আর আমি কি? ওকে,
তো সেক্ষেত্রে আপনারা দলিল পেয়ে যাচ্ছেন, গ্যারান্টি দলিল দিয়ে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডটা পেয়ে যাবেন। আগামী দিনে আমি এখানে নাও থাকতে পারি, ওকে ওকে, আমি না থাকলেও কোনো সমস্যা নেই, ওয়ারেন্টি কার্ড কথা বলবে। আচ্ছা প্রাইসিং এর বিষয়টা আসি ভাই, হ্যাঁ এবার প্রাইসিং এর বিষয়টা আসি। অথেন্টিক প্রোডাক্টের ব্যাপারে যখনই যাবেন কোম্পানির প্রাইস স্টিকার পণ্যের গায়ে থাকবে। যেমন আপনি এখানে আসেন, এই যে নতুন ভার্সনে যেটা 5 লিটার এটা 4200 টাকা পড়তেছে, প্রাইস দেওয়া আছে 5 লিটার। এরপরে সেম মডেলেরই 3 লিটার হবে 4050 টাকায়। এরপর আরেকটা মডেল যেটা 3 লিটারের মধ্যে নতুন মডেল 3850 টাকায়। আর যেটা আমরা এর আগেও কথা বলেছিলাম আমাদের ভিডিওতে, 3 লিটার পড়বে 2800 টাকা, 3 লিটার 2800, 4 লিটার হচ্ছে 3000 টাকা, 200 টাকা করে বাড়বে, 4 লিটার 3000 টাকা, আর 5.5 লিটার 3200 টাকা পড়বে। আচ্ছা ঢাকার ভিতরে, তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন, আমাদের লোক প্রোডাক্ট বাসায় গিয়ে ডেলিভারি করে প্রোডাক্ট চেক করে বুঝিয়ে দিয়ে আসবে। তবে হ্যাঁ, ঢাকার ভিতরে বলতে কিন্তু নারায়ণগঞ্জ বুঝায়। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভাই ঢাকার ভিতর আমার জন্য না, আমার জন্য ওইটা সাইড আলাদা। আমরা ঢাকা যাত্রাবাড়ি আর ওইদিকে গাবতলী, যাত্রাবাড়ি থেকে গাবতলী থেকে বা উত্তরা পর্যন্ত এই সাইডগুলো আমাদের। আচ্ছা, আমরা আপনাকে এই ধরনের জায়গায় ডেলিভারি করব, তবে অবশ্যই ডেলিভারি খরচ আপনার। আচ্ছা আচ্ছা, ডেলিভারি খরচ আমাদের না, ডেলিভারি খরচ আপনার। আর ডেলিভারি টাইম 24 আওয়ার্স টাইম লাগবে ঢাকার ভিতরে, আর ঢাকার বাইরে 48 থেকে 72 আওয়ার্স সময় লাগবে। আর কুরিয়ারের খরচ অবশ্যই আপনার। আর ঢাকার বাইরে কুরিয়ার নিতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে, মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করা লাগবে, বাকি টাকা কুরিয়ার অফিস থেকে দিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা নিতে চান কারিকুকারগুলো, মিয়াকোর কারিকুকার, আপনারা অথেন্টিক প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে, আপনারা চাইলে কিন্তু ঘরে বসে থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন।